দেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী দুইটি উপজেলা 16টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে 11 নভেম্বর। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ধাপে রাজশাহী গোদাগাড়ি ও তানোর উপজেলা 16টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোদাগাড়ি 9টি ও তানোরের 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর আর মনোনয়নপত্র বাছাই 20 অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 21 থেকে 23 অক্টোবর, আপিল নিষ্পত্তি 24 ও 25 অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার 26 অক্টোবর, প্রতীক বরাদ্দ 27 অক্টোবর ও 11 নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।